সবাইকে আহ্বান জানাচ্ছি ভোট দিতে এবং নিজের ভোট দেওয়ার এই অধিকার প্রয়োগ করার ব্যাপারটা নিশ্চয় অনেক আনন্দের। আর যারা ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, ভোট বর্জনের কথা বলছে, তারা হয়তো আজকে সারাদিন দেখবে আপনাদের এখানে গণমাধ্যমের তরফ থেকেও যে আগ্রহ, যেটা আমি নিজেও দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যে আগ্রহ এবং আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে আগ্রহ, আপনার 100 বেশি অধিক অবজারভার এসছে, তারা পর্যবেক্ষণ করছেন, তো সব মিলে আগ্রহ সীমা মানে আসলে মানে কোনো ইয়ে দেখছি না, আমরা কোনো ধরনের কমতি আমরা দেখছি না, আগ্রহ সব জায়গায় আছে। শুধু একটি পক্ষ সন্ত্রাস সহিংসতা করছে, বর্জন করার কথা বলছে, মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। যারা ভোটের বিপক্ষে তারা তো গণতন্ত্রের পক্ষে হতে পারে না, যারা সন্ত্রাস করছে সন্ত্রাসের পক্ষে তারা তো গণতন্ত্রের পক্ষে হতে পারে না। তো মূলত তারা গণতন্ত্রের কথা বলছে, ভোটাধিকারের কথা বলছে, কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার সেটি কেড়ে নিচ্ছে, সন্ত্রাসের মাধ্যমে মানুষকে হত্যা করছে। আজকের এই নির্বাচন আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি, আমার সাথে আরও যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিভিন্ন অন্যান্য মার্কা নিয়ে, স্বতন্ত্র অথবা বিভিন্ন দলের, আমি তাদের সবাইকে স্বাগত জানিয়েছি। এই কারণে যে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তি এবং দল তারা গণতন্ত্রের পক্ষে নির্বাচনের পক্ষে আছেন এবং আমি তাদেরকে খুব ইতিবাচকভাবে স্বাগত জানাই এবং সবাই মিলে আমরা মনে করি আমরা নির্বাচনের পক্ষে থেকে যে ভোট আসবে, এই ভোটাররা যারা বর্জন করছে তাদেরকে না বলবে। এই নির্বাচন কিন্তু ভোট বর্জনের বিপক্ষের নির্বাচন, কাজে অনেক ভোট আসলে আমরা যদি বিজয়ী হই, শুধু নির্বাচনে বিজয়ী হওয়া আমাদের লক্ষ্য নয়, ভোট বর্জনকারী স্বাধীনতা বিরোধী অপশক্তিকে পরাজিত করা আমাদের লক্ষ্য। তোমার মামা এত খাও চাপার জোর বাড়াও।